নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান কি অফ সাকসেস। এই অনুষ্ঠান ব্র্যান্ড সুস্মিতার অনুষ্ঠান। প্রথম দিন থেকে যে মানুষটি জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বাস্তুকে মিলিয়ে চলছেন তিনি হচ্ছেন সুস্মিতা। অনেক অনেক স্বাগত সুস্মিতা। স্বাগত আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরকে, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আসল কথা, সুস্মিতা কিন্তু সেই মানুষ যিনি প্রথম মহিলা অ্যাস্ট্রোলজার তো বটেই, কিন্তু অ্যাস্ট্রোলজারদের মধ্যে প্রথম যিনি জ্যোতিষের সঙ্গে বাস্তুকে টেলিভিশনের পর্দায় আনতে পেরেছিলেন। বাস্তু সাবজেক্টটা এমন একটা ব্যাপার, মানে এটা হচ্ছে আমরা বসবাস করি, তার প্রভাব আমাদের উপর পড়ে। সেটা আমরা ছোটবেলা থেকেই আমরা সায়েন্সের বইতেও পড়াশোনা করেছি এবং আমরা জানি যে বাস্তুর সাথে বাস্তুর ব্যাকগ্রাউন্ডটা, মানে বাস্তুশাস্ত্রের ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি সায়েন্টিফিক জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কারণ আমরা কিছুই বলছি না, আমরা বলছি বাস্তুকে ভালো রাখা মানে আপনার জানলা দরজার পজিশন ভালো রাখা, আপনার ওয়াল পজিশন ভালো রাখা মানে কোন দিকে ওয়ালের কনস্ট্রাকশন হবে সেটা ভালো রাখা। খুব ভালো করে চিন্তা করুন, এর বাইরে কিন্তু সুস্মিতা আপনাদেরকে অন্য কোনো কথা বলে না। নেগেটিভ ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন, যাবতীয় যা কিছু কনস্ট্রাকশনগত ত্রুটির মাধ্যমে যেগুলো তৈরি হচ্ছে, বা যখন আপনি মানে একেবারে পুরোপুরি তার ভিত তৈরি করছেন তখন যে ত্রুটিগুলো তৈরি হচ্ছে সবটাই কিন্তু সায়েন্টিফিক্যালি তৈরি হয়। আচ্ছা, এই সায়েন্টিফিক্যাল যখন কথা আমি আলোচনা করলাম, প্রথমেই আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। বাস্তুর সাথে সায়েন্স ওতপ্রোতভাবে জড়িত। একটা জিনিস আমরা সবাই জানি, বাড়িতে টিভি বেশি চললে পরে বা বেশি হাইফাই গ্যাজেটস যদি বাড়িতে চলে তাহলে আমরা বলি একটু জানলা দরজা পরে খুলে দেওয়া উচিত, বা ঘরের মধ্যে অনেক সময় অনেক ধরনের গাছপালা আমরা রাখতে বলি যার মাধ্যমে অক্সিজেন বেশি আসে বা যার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডগুলোকে অ্যাবজর্ব করে নেওয়া যায়। এটা আমরা এখন মোটামুটিভাবে সবাই নিজেদের বাড়িতে এগুলোকে অ্যাপ্লাই করি, কিন্তু এই জায়গাটা কিন্তু বাস্তুশাস্ত্রও আমাদেরকে বলছে, বলছে যে আপনার বাড়িতে দক্ষিণের দিক যদি খুব ওপেন থাকে, যেটা আমি বহুবার আপনাদেরকে বলেছি যাদের বাড়িতে প্রচুর ওপেন স্পেস আছে সাউথের দিকে সেটাও কিন্তু আবার খুব একটা ভালো নয়। হয়তো সাউথ থেকে সবাই বলে যে দক্ষিণের দক্ষিণ দিকটা খোলা, দক্ষিণ দিকটা খোলা, আমি মাইথোলজিক্যাল পার্টে পড়ে যাচ্ছি, সেখানে আমরা বলে থাকি যে মানে যমদেবের স্থান সেই দিকটাকে বলে থাকি একদম সেদিকে সদর দরজা ওপেন, এইগুলোতে আমি পড়ে যাচ্ছি। সায়েন্টিফিকই যদি আমি ধরে থাকি সাউথের দিকটা প্রচণ্ড, আমাদের যা মানে ক্লাইমেটিক কন্ডিশন যা আমাদের ভারতবর্ষে তাতে আমরা বলে থাকি যে দক্ষিণের দিকটা প্রচণ্ড গরম, এবং নর্থের দিক যদি আপনার ওয়াল থাকে বেশি সেখানটা যদি বন্ধ থাকে এমনিতেই নর্থ ঠান্ডা থাকে। নর্থের দিক আপনি দেখবেন আপনার বাড়িতেই নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, একদম নর্দার্ন সাইড অপেক্ষাকৃতভাবে কিন্তু সাউথের দিক থেকে অনেক কুল, সেই দিককার ঘরগুলো অনেক বেশি ঠান্ডা থাকবে উইদাউট এসি অ্যান্ড ফ্যান, আমি এইটা ছাড়াই বলছি। এখানে হচ্ছে আমরা বলি একটা থার্মাল ডিফারেন্স তৈরি হয়, এই থার্মাল ডিফারেন্সটা অনেক সময় নেগেটিভ ভাইবস তৈরি করে। কিভাবে, খুব সুন্দরভাবে বোঝবার চেষ্টা করুন। এটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি ইউনিটটাকে মেজার করা হয় বাস্তুতে, হয়তো অন্য কোনো বাস্তু অনুষ্ঠানে এগুলো শোনেননি, আজকে হঠাৎ যেহেতু সায়েন্স নিয়ে আলোচনা করছি বলে বলছি, এটাকে বলা হয় ফ্লাক্স, FLUX, ফ্লাক্স, ফ্লাক্স দিয়ে মেজার করা হয়। ফ্লাক্স হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমরা বলে থাকি মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ডটা বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেটা, সেটা পার ইউনিট এরিয়াতে পার ইউনিট টাইমে যতটা পরিমাণে ফ্লো হচ্ছে সেটাকে বলা হয় ফ্লাক্স। এবার এই থার্মাল ডিসব্যালেন্স যখনই হয় যে কোনো বাড়িতে, এটা হলো বাস্তুগত ত্রুটির কারণে তৈরি হলো, তখনই ওই ফ্লাক্সের একটা লাইন তৈরি হয়ে যায়। এই লাইনের মধ্যে বিভিন্ন ধরনের নোডস ক্রিয়েট হয়, সেটা হচ্ছে নর্মালি আমাদের নেচারই তৈরি করে সেটাকে, আপনার আমার বাড়িতে এইভাবেই তৈরি হয়, চোখে ভিজিবল নয় কিন্তু, এবং সেই নোটসের মধ্যে থেকেই ডিস্টর্টেড ভাইব্রেশন তৈরি হয় যেটাকে আমরা বলছি নেগেটিভ ভাইব্রেশন, যার মাধ্যমে আপনি বাড়িতে অনেক সময় অনেক ধরনের অনেক কিছু ইমব্যালেন্স ফিল করেন। এবার বলবেন আপনি ইমব্যালেন্স আমি কী করে অর্থনৈতিকভাবে ফিল করছি, কীভাবে মানসিকভাবে ফিল করছি, দেখবেন আমাদের যে পাঁচটা তত্ত্ব মানে পাঁচটা এলিমেন্ট মানে ফায়ার, আর্থ, ওয়াটার, এর সাথে আমরা বলি বায়ু এবং আকাশ, এইটা আমরা পঞ্চভূত আলোচনা করে থাকি। আমাদের শরীর যেরকম পঞ্চভূত দিয়ে তৈরি, আমাদের বাস্তুও কিন্তু পঞ্চভূতেই একাকার হয়ে থাকে। এই পঞ্চভূতের ইমব্যালেন্স কিন্তু আপনার বাস্তুতে তৈরি হয়ে যায়। যেমন ধরুন যখন আমরা আকাশকে আলোচনা করি, আকাশ মানে ওপেন স্পেস,
এটা আমরা আলোচনা করি। আকাশ হচ্ছে এমন একটি তত্ত্ব যেটা আমাদের সাইকোলজিক্যাল ব্যালেন্স, মানসিক ব্যালেন্স এবং আমাদের টেম্পারামেন্ট, আমাদের মুড এগুলোকে কন্ট্রোল করে। তো এই জায়গাটা যখনই আপনার বাড়িতে ডিস্টর্টেড মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তৈরি হয়ে গেল, ডিস্টর্টেড ভাইব্রেশন বা ডিস্টর্টেড ওয়েভস তৈরি হয়ে গেল, তখনই কিন্তু আপনার মুড সুইং করতে পারে, মানসিক অশান্তি বাড়িতে আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, আপনার সাথে আপনার হাজবেন্ডের অশান্তি সৃষ্টি হতে পারে, বিভিন্ন ধরনের নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হতে পারে। সুতরাং এই যে বাস্তু, বাস্তুর সঙ্গে কিন্তু আমাদের সায়েন্স ওতপ্রোতভাবে জড়িত, একদম, মানে উইদাউট সায়েন্স বাস্তু কিন্তু নয়। এবার আপনারা বলবেন এর মধ্যে তাহলে এই যে নেগেটিভ ভাইবস আমরা বুঝবো কি করে, ওটাও কিন্তু সায়েন্টিফিক্যালি তৈরি হচ্ছে। আবার এগুলোর জন্য বিভিন্ন ধরনের মানে কম্প্রিহেনসিভ রেমেডিয়াল মেথডস আমি বলতে পারি আছে, যেগুলো আমি অ্যাপ্লাই করতে বলি, যেগুলো অ্যাপ্লাই করলে পরে, মানে আপনি ভাঙাছোড়া করছেন না, কিন্তু এইগুলোকে অ্যাপ্লাই করলে পরে, এই মেথডসটাকে অ্যাপ্লাই করলে পরে আপনি বাস্তুতে, ওই বাস্তুতেই ভালো থাকতে পারবেন। মানে এটা কিন্তু সুস্মিতার ইউএসপি, কেন ব্র্যান্ড সুস্মিতা, সুস্মিতা ভেঙে চুরে ফেলতে বলে না, সম্ভব নয়। সাধারণ মধ্যবিত্ত যদি বাস্তু রেক্টিফাই করতে চায়, একটা সিঁড়ি ভেঙে ফেললো, একটা বাথরুম ভেঙে ফেললো, দিস ইজ নট পসিবল। সুস্মিতা হচ্ছে মানে রেমিডিয়াল মেজারমেন্টটা একদম অন্যরকম, মেটেরিয়াল রেমিডিয়াল মেজারমেন্ট, কারণ সবার পক্ষে সম্ভবই নয় বাস্তু ভাঙা। অনেক মানুষ এসে হয়তো প্রথমেই বলেন আমি আমার বাড়িটাকে টোটালি ডেমলিশ করে নতুন করে তৈরি করব, খুব ভালো কথা, সেখানে আমি আমার নতুনভাবে প্ল্যান তৈরি করে দিলাম, সেইভাবে সে করলো। কিন্তু 99.9% মানুষ বলবে কোনোভাবেই সম্ভব নয়, আমি যে বাড়িতে রয়েছি এই বাড়িতে সুস্মিতা ভালো থাকতে চাই, তার জন্য কি উপায়। একদম, আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন, হ্যালো। হ্যাঁ দিদি, আমি মেমারি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। কি নাম? অসীম চ্যাটার্জি আমার নাম, আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে ছিলাম। সুস্মিতার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি, ভালো লাগে খুব, ওনার ইয়েটা দেখি, বাস্তুশাস্ত্রটাও দেখি। আচ্ছা, আমি প্রতিদিনই দেখি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন মেয়ের। 8ই নভেম্বর 1984। বৃহস্পতিবার পাঁচ থেকে বোধহয় মিসেস প্রম্পট করছেন। আচ্ছা মেষ, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, নমস্কার। মেষ রাশি সিংহ লগ্ন, মেষ রাশি সিংহ লগ্ন এগুলো জানা তো, অশ্বিনী নক্ষত্র মানে হচ্ছে কেতুর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে দেবগণ, মেষ রাশি সিংহ লগ্ন। আচ্ছা মেয়ে বিবাহিত? হ্যাঁ মেয়ে। আচ্ছা কত বছর হয়ে গেল বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে দিদি 14-15 বছর হয়ে গেল। আচ্ছা ছেলে মেয়ে সন্তান? সন্তান সন্তান আছে, দুটো মেয়ে আছে, একটা বড় 12-13 বছরের আর একটা 5 বছর হয়েছে। আচ্ছা আমি একটা জায়গা একটু প্রথমেই বলি, আপনার মেয়ের যেটা রয়েছে সেটা হচ্ছে মানসিক দিক থেকে, ওরও কিন্তু এই পিতৃদোষ রয়েছে, এটা এর আগের দিনই আলোচনা করছিলাম, মানসিক দিক থেকে কিন্তু ওর ভীষণভাবে প্রবলেম, কারণ হচ্ছে ওর পরিবারের মধ্যে ওদের স্বামী স্ত্রী এবং দুই ছেলেমেয়ের মধ্যে সবসময় বাইরের মানুষের প্রভাব থাকে এবং সেই কারণে কিন্তু আত্মীয় পরিজন বা অন্য কারুর দ্বারা কিন্তু বাড়িতে ভীষণভাবে অশান্তি সৃষ্টি হয়, বাইরের কারণে বাড়িতে ভীষণভাবে অশান্তি সৃষ্টি হয়। এবং ইদানিং মেয়ের কিন্তু ভীষণভাবে মানসিক চাপ বা ডিপ্রেশন চলছে এবং অর্থনৈতিক জায়গা, অর্থনৈতিক জায়গায়ও কিন্তু ডিস্টারবেন্স ভীষণভাবে চলছে। এবার বলুন আপনি কি জানতে চান? ওর স্বামী আজকে 5 বছর হলো ডিভোর্সের কেস করে দিয়ে পালিয়ে গেছে অন্য মেয়ে ছেলের সঙ্গে, বড় মেয়েটাকে নিয়ে গেছে, বড় মেয়েটাকেও দেখতে পাচ্ছে না, বা অর্থনৈতিক পরিস্থিতি এখন আমার সেই কেসে কি হবে ওই জন্য জানছিলাম। ডিভোর্স আবার কাকে নিয়ে পালিয়েছে, মানে অন্য মহিলার সঙ্গে, নিজের প্রথম সন্তানকে, মহিলার সঙ্গে তার নিজের মেয়ের প্রথম সন্তানকে নিয়ে? অন্য
অন্য একটা মেয়ে ছেলেকে নিয়েও আছে আবার না সে নিয়ে তো আছে বুঝলাম কিন্তু নিজের মেয়েকে নিয়ে চলে গেছে নিজের বড় মেয়েকে তার কাছে রেখে দিয়েছে আমাদের তো পয়সা করি নেই যার ফলে আমরা টোটাল লড়তে পারছি না ও ডিভোর্সের কেস করেছে এখন কি হবে সেই সমস্যাতে আমরা না আমি আপনাকে একটা কথা বলি আপনার মেয়ের শ্বশুর শাশুড়ি কেউ নেই বাড়িতে সবাই আছে ওরা ওর ছেলের দিকে সেটাই তো হচ্ছে কথা এটাই তো এই জায়গাটাতেই তো প্রবলেম সেটা তো হয়ে গেল মানে ছেলে যে এইভাবে গেছে চলে গেছে তাতে তারা তাকেই সাপোর্ট করছে বৌমাকে সাপোর্ট করছে না আপনার মেয়ে কোথায় আছে এখন আপনার কাছে আমার আমার কাছে আছে আচ্ছা তো ডিভোর্সের ফাইলটা কে করেছে আপনারা করেছেন না ওনারা করেছেন না জামাই করেছে আচ্ছা তা এদিকে অ্যালুমিনির জন্য আপনারা কোনো রকম কোনো কিছু কেস বা কোনো কিছু করেননি না আমি একটা ফোরপ্রোসের কেস করেছি হ্যাঁ সেটাই বলছি খোরপোশের জন্য আপনি কেস করেছেন হ্যাঁ চার বছর চলছে কোনো অর্ডার পর্যন্ত হচ্ছে না কোর্টেই আটকে গেছে মেয়ে কেমন আছে মেয়ের অবস্থা কি রকম মেয়ের কথা বলুন মেয়ের অবস্থা একটু ইয়েতে রয়েছে মানসিক টেনশন রয়েছে বা আমাদেরও রয়েছে আমারও বয়স হয়েছে একটা কথা বলি জানেন তো যেটা গোড়াতেই গলদ আছে এটা আপনার মেয়ের কিন্তু আজকে বলে নয় বরাবরই বাইরের লোকের কারণে কিন্তু জীবনে ভীষণভাবে অশান্তি সে টেনে এসেছে এবং একটা সময় গিয়ে আলটিমেটলি এরকম হয়েছে যাই হোক আমি একটা কথা বলবো এই কেসটা এই ধরনের প্রবলেমটা আমি এখানে যদি আপনাকে কোনো সলিউশন বলি তাতে আপনার কোনো উপকার হবে না অর্থনৈতিক দিক থেকে আপনি দুর্বল সেটা প্রথমেই আপনি বললেন যে আমার অর্থনৈতিক জায়গাটা খুব একটা স্ট্রং নয় কিন্তু এই যা সমস্যা রয়েছে তাতে প্রথম কথাই হচ্ছে আপনার জামাইয়ের ডেট অফ বার্থ লাগবে এবং আগামী দিনে যাতে এই জিনিসটা ঠিকঠাক মতো মেটে তার জন্য কিন্তু আপনাকে সামনে এসে বসে আপনাকে রেমেডি করতে হবে আমি কিন্তু এখান থেকে বসে আপনাকে কোনোরকমভাবে হেল্প করতে পারবো না কারণ যা বলবো সবটাই কিন্তু অ্যাজাম্পশন করে বলা হবে যতক্ষণ না পর্যন্ত আপনার জামাইয়ের ডেট অফ বার্থ আমি দেখবো ততক্ষণ পর্যন্ত আলটিমেটলি আপনার কী এটা গিয়ে কেসটা গিয়ে কী সমাধান হবে সেটা কিন্তু বলা যাবে না দুটো সামনে থেকে দেখে বিচার করে গাইডেন্স দেওয়ার দরকার কারণ এটা সিরিয়াস ম্যাটার এটা এরকম নয় যে আপনার ছেলেমেয়ের পড়াশোনায় মন বসছে না আপনি ফোন করে দিলেন তা সেটা নয় তাই তো am I right or wrong বলুন একদম পারফেক্ট না না ঠিকই বলেছেন আচ্ছা দিদি আপনি বর্ধমানে আসেন তো না আসেন না উনি আপনি আমার ফোন নাম্বারগুলোতে ফোন করুন সমস্ত ডিটেইলস এ জেনে ইনফ্যাক্ট আমিও বলে দেব উনি অন্য কোথাও যান না কলকাতা শহরের আমার স্ট্রিট অঞ্চলে উনি বসেন ব্লুবার্ড হচ্ছে ওনার চেম্বার আর নইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে ওনার সাথে যুক্ত হতে পারেন অনলাইন প্রসেস দেখুন অনলাইনে যদি আপনার অসুবিধা হয়ে থাকে এইরকম সমস্যাকে সমাধান করাবার জন্য কারণ এটা যথেষ্ট গুরুতর সমস্যা মেয়েটার জীবনটা মানে এইভাবে তো সময়টা বয়ে যেতে পারে না চার বছর আর মেয়েকে ছাড়া নিজের মেয়ে বড় মেয়েকে ছাড়া সেই মা রয়েছে হতে পারে বাবারও কষ্ট হচ্ছে ছোট মেয়ের জন্য আমি মানলাম আমি আরেক তরফেরও কথা বললাম কিন্তু আমি বলবো এই ধরনের সমস্যার জন্য বর্ধমান থেকে কলকাতার ডিস্টেন্স আপনার কাছে কিছুই মনে হবে না আপনি এসে সামনাসামনি বসে কথা বলুন আপনার মেমারি থেকে একদিন আপনি একটা দিন আসার জন্য রেখে দিন যে এসে আপনি দেখা করে আবার চলে যাবেন আর বর্ধমান থেকে কলকাতা আপনারা দিনের দিন পৌঁছে যাবেন এটা এমন নয় যে রাত জেগে আপনাকে আসতে হচ্ছে আর একটা কথা যেটা বললেন সুস্মিতা যে বাবারও হয়তো কষ্ট হচ্ছে কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি ভারতবর্ষের সিস্টেম অনুযায়ী মারাই সন্তানকে পালন করেন লালন করেন অবশ্যই বাবারা খানিকটা ঝাড়াহাট্টা হয়ে থাকতে পছন্দ করেন হতে পারে এই ভদ্রলোক মানে তার স্ত্রীকে শায়েস্তা করার জন্য নিয়ে গেছে মেয়েকে নিয়ে গেছে মেয়ে আদৌ রাজি আছে কিনা সেটাও তো একটা বড় কথা না মেয়ের তো 12-13 বছর বয়স হয়েছে ন্যাচারালি ওরও একটা মতের ব্যাপার আছে একটা সে রয়েছেই অবশ্যই তো যাই হোক আমরা ওই দিক থেকে আবার সরে আসি বাস্তুতে বাস্তুগত এই যে সম্পর্কের জেল যেটাকে আমরা বলি এই এটা বাস্তু অনুযায়ী কিভাবে বোঝা যায় আদৌ হবে কি হবে না বাস্তুগত দিক থেকে বোঝা যায় তার কারণ হচ্ছে বাড়িতে ঢুকলে পরে যখন কোনো জায়গা আমি ভিজিট করতে যাই সেখানে নেগেটিভিটি আছে কি পজিটিভিটি আছে সেটা একটা ফিলিংসেই বোঝা যায় প্রথম ফিলিংসেই কিন্তু বোঝা যায় এটা যেতে যেতে আমার একটা অভ্যেস হয়ে গেছে এক্সপিরিয়েন্সড হয়ে গেছি তাই বললাম আর এছাড়া কিন্তু বাড়ির মধ্যে দোষ আছে কিনা সেটা বাড়ির প্ল্যান দেখেই বোঝা যায় আপনার বাড়ির যদি আমি প্ল্যানটা দেখতে পেতাম আপনার বাড়ির যদি টোটাল ভিডিও এবং প্ল্যান শুধু ভিডিও পাঠালে হয় না
কারণ আপনি ভিডিও যখন করছেন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন সেটা ওইভাবে বোঝা যায় না। আমি আপনার কথার উপর বিশ্বাস করে প্ল্যানটা কখনোই চেক করব না। আমি আপনার মাস্টার প্ল্যান দেখব, আপনার সিভিল ফ্লোর প্ল্যান যেটা রয়েছে সেটা দেখব, সেই অনুযায়ী চেক করব। কারণ যখন ম্যাগনেটিক ডিরেকশন আর আপনার বলা ডিরেকশন মে বি ডিফারেন্ট হতে পারে, আমি অ্যাসাম্পশনের ওপর রেমেডি দিই না, অবশ্যই চেক করে দেখে নিয়ে তারপর কিন্তু রেমেডি দেওয়া হয়। সেক্ষেত্রে সিভিল ফ্লোর প্ল্যানটা এবং কার নামে বাড়ি রয়েছে, কিভাবে কি এভরিথিং, আমার কিছু জিজ্ঞাসা থাকে যেটা আমি হয়তো এখানে বলছি না, টোটালি কনফিডেন্সিয়াল থাকে কথাগুলো আমার, যে আপনার বাড়ির সাথে রিলেটেড অনেক কিছু কোয়েশ্চেন করে আপনার ফ্লোর প্ল্যানটা নেওয়া হবে এবং সেটার বিষয়ে ডিসকাস করা হবে। সেখানে যদি নেগেটিভিটি থাকে, নেগেটিভিটি ইন দ্য সেন্স আপনার সাউথের ওপেন রয়েছে, আপনার হয়তো পূর্ব দিকে কোনো জানলাই নেই, আপনার বাড়িতে প্রচুর ভীষণভাবে শারীরিক অসুস্থতা রয়েছে, আপনারা মিলিয়ে নিন, আমি যা যা বলছি সেটাকে মিলিয়ে নিন। মানে আমাকে হয়তো বলবার আপনি সুযোগ পাচ্ছেন না যে সুস্মিতা ঠিক বলছেন, বাট আপনি আপনার বাড়িতে বসে টেলিভিশনের সামনে বসে মিলিয়ে নিন। আপনার বাড়িতে যদি উত্তর পশ্চিমের দিকে, নর্থ ওয়েস্ট যেটাকে আমরা অনেকেই ইগনোর করে থাকি, সেদিকেও যদি আপনার কোনোরকমভাবে কোনো ড্রেনেজ সিস্টেম, সেপটিক ট্যাঙ্ক বা সেখানে যদি ওভারহেড ট্যাঙ্ক নর্দার্ন ওয়ালে থাকে, তাহলেও কিন্তু বাড়িতে ভীষণভাবে মানসিক সমস্যা এবং একটার পর একটা হ্যারাসমেন্ট, আপনি একটা থেকে ওঠেন আবার আরেকটা লেগে থাকে বাড়িতে। আরেকটা জিনিস দেখা যায় নর্থ ওয়েস্টের দিকে, যদি নর্দার্ন সাইডে এরকম ধরনের ওভারহেড ট্যাঙ্ক থাকে, দেখবেন আপনার কাজ কিছুতেই শেষ হয় না বাড়িতে, আপনি সবসময় ব্যস্ত, একটা করে উঠলেন ও আর পারছি না। বাড়ির যিনি মানে হোম মেকার যারা থাকেন, যারা বাড়িতে থাকেন, তাদের এই ফিলিংসটা ভীষণভাবে হয়। যারা নর্থের দিকে ফেস করে রান্না করেন তাদেরও দেখবেন এই জিনিসটা হয়, আপনি কিছুতেই রান্নাঘর ছেড়ে বেরোতে পারেন না, একটার পর একটা আপনার কাজ এসে যায়, সেখানেই আপনার টোটাল এনার্জি লস হয়ে যায়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি মিনতি থেকে বলছি। আমার ছেলে সম্বন্ধে একটু জানবো আর কি। আমার ছেলের নাম সৌভিক কোলে। তরুণ কোলে? হ্যাঁ, সৌভিক কোলে, ডেট অফ বার্থ 5/5/2005। সঞ্জীব কোলে? সঞ্জীব কোলে, তরুণ কোলে, সৌভিক কোলে, সৌভিক, সন্দীপ কোলে, 5/5/85। 5/5, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে, সময়টা বলুন। 10:40 সকাল 10:40। কোথায়? মেদিনীপুরে, জন্মস্থান মেদিনীপুর। ওনার ছেলের ডেট অফ বার্থের মধ্যে এত পাঁচের সময়, আমি হতে পারলাম সকাল কিংবা বিকেল 5টাতে জন্মেছেন। ওইটা 10টা, হ্যাঁ 10:40 বললেন তো, আপনি নার্ভাস হচ্ছেন কেন? কথা পেয়েছেন, ফোনটা পেয়েছেন, আর এখানে দুজন মহিলা বসে রয়েছেন, তাদের সাথে কথা বলছেন। আর আমি এরকম ধরনের, আমার কাছে মন খুলে সব কথা বলা যায়। রবিবার দিন, রবিবার দিন জন্ম, তাই তো? তুলা রাশি কর্কট লগ্ন, বিশাখা নক্ষত্র মানে বৃহস্পতির দশায় জন্ম, তুলা রাশি কর্কট লগ্ন, রাক্ষসগণ মানে হচ্ছে দেবাড়ি গণ। আচ্ছা, বৃহস্পতির নক্ষত্রে জন্ম, ওকে। আচ্ছা, ছেলে তো আপনার কর্মরতা মানে কর্মরত, চাকরি করছে, তাই তো? তো ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল, 5 বছর চাকরি করেছিল, কিন্তু এখন একটা অন্য লাইনে গেছে, গ্যাসিক লাইনে গেছে, কিন্তু তার 6 বছর চাকরি করছে, কোনো স্যালারি নেই, মানে 12 দিন কমে গেছে। কোন লাইনে গেছে? হ্যাঁ হ্যাঁ, কোন লাইনে গেছে? চাকরি ছেড়ে দিল কেন? গ্যাসিক লাইনে। আমরা না কিছু বুঝতে পারছি না, আপনার ছেলে আমি বলছি,
আপনার ছেলের হচ্ছে চাকরি জীবন যথেষ্ট ভালোই ছিল এবং চাকরি জীবন আগামী দিনে ভালো থাকবারই কথা, এবং অর্থনৈতিক ভাগ্য কিন্তু খুব একটা খারাপ হওয়ার কথা নয়। বাড়িতে যদি বাড়ির মধ্যে যদি এই যে যেহেতু চতুর্থে চন্দ্রকেতু একত্রিতভাবে বসে রয়েছে, বাড়িতে যদি উত্তর পূর্ব কোণা বা পূর্ব দিকে যদি কোনো রকমভাবে বাস্তুগত দোষ ত্রুটি থেকে থাকে তাহলে ওর উন্নতিতে একটু বাধা আসতে পারে, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে অর্থ ও রোজগার করেছে খুব ভালোই, হয়তো ধরে রাখতে পারেনি সেটা আলাদা ব্যাপার। আরেকটা হচ্ছে শারীরিকগত দিক থেকে অ্যালার্জেটিক সমস্যা, স্কিনের প্রবলেম, শরীরে ইনফেকশন জাতীয় প্রবলেম ইত্যাদি কিন্তু হবার সম্ভাবনা আছে পরবর্তীকালে ব্লাড রিলেটেড। হ্যাঁ, পরবর্তীকালে ব্লাড রিলেটেড মানে ধরুন সুগার বা ধরুন আপনার ব্লাড রিলেটেড বলছি মানে হাই ব্লাড প্রেশার এই ধরনের, আর সুগারটা তো হয়ে গেল প্যানক্রিয়াটিক, আলাদা সমস্যা সেটার কথা নয়, ব্লাড রিলেটেড সমস্যা তখন কিন্তু পরবর্তীকালে হতে পারে। আর এখনকার যে ট্রানজিশন পিরিয়ড চলছে তাতে ওর অষ্টমে যেহেতু স্যাটার্নের অবস্থান এখন রয়েছে সেক্ষেত্রে এখন যথেষ্ট ট্রাবল পিরিয়ড, এবং আগামী আড়াই বছর কিন্তু যথেষ্ট পরিমাণে ফিনান্সিয়ালি ওকে কিন্তু যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। ওকে, এবারে আপনি বলুন। আরেকটা কথা, জিনিস বলছি, ও হচ্ছে বিয়ে করেছে, ওর তো শান্তি নেই, ও তো মেয়ে অশান্তির মধ্যেই আছে, অশান্তির মধ্যে আছে। কিন্তু আপনি একটা জিনিস, আপনি তো শাশুড়ি মা, তাও একটু বলুন না যে বিবাহ পরবর্তী ক্ষেত্রে কি অর্থনৈতিক কিছু উন্নতি হয়েছিল? না না না, ওইটাই তো বিরাট, ওই জন্যই অশান্তিটা আরো হচ্ছে। ওর মানে এত স্যালারি কমে গেছে, ও এখন মানে সংসার টানতে পারছে না, ও চেষ্টা করছে চাকরি, ওর কি চাকরি আছে পরে চেষ্টা করলে? চাকরিটা ছাড়লো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। ছবছর আগে ছেড়ে দিয়েছে, ও যে কি হয়েছিল বলছে আমি অন্য, ও যে ডিজাইনার, ও খুব আঁকায় ভালো হলে আমি একটা কথা বলবো, আপনার বাড়ি মেদিনীপুর, আপনি ছেলেকে সঙ্গে নিয়ে আপনি আসুন, আপনার অর্ধেক কথা না আমাদের কাছে খুব পরিষ্কার নয়, এটা হয়ে গেছে সমস্যা, বড় কথা। তো আপনি আসুন ছেলেকে সঙ্গে নিয়ে, এসে যদি প্রতিকার প্রতিবিধান করে আপনার ছেলেকে একটা জায়গায় হয়তো পৌঁছে দেবেন। শাশুড়ি মা হিসাবে এই কথাটা বললেন, কিন্তু আমার হরোস্কোপে আমি ক্যালকুলেশনের বিরুদ্ধে কখনো, আমার ক্যালকুলেশনের বিরুদ্ধে আমি কখনো যাই না, আপনার কথা শুনে আমি হ্যাঁ হ্যাঁ বলবো সেরকম ধরনের নয় সুস্মিতা ভট্টাচার্য। সেই কারণেই বলছি বিবাহ পরবর্তী ক্ষেত্রে অর্থনৈতিক ভাগ্য, ওর নিজে থেকে ক্ষতি করলে নিজের ক্ষতি হয়েছে, কিন্তু ওর ক্ষতি হওয়ার কথা নয়, এটা আমি মানতে পারছি। বউ আসাতে যে উন্নতি হওয়ার কথা সেটা কিন্তু হওয়ার কথা, ওর নিজে চাকরি ছেড়েছে সেটা তো ওর বউ ওকে বলে দেয়নি চাকরি ছাড়বার জন্য ন্যাচারালি। এই জায়গাটাতে আমার ভীষণভাবে, কেন জানি না, স্পষ্ট কথা বলতে ভালোবাসি, সেই কারণে আপনাকেও বললাম। মেবি সুস্মিতার কথা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে অ্যাজ এ শাশুড়ি মা, হ্যাঁ মানে মাদার ইন ল হিসেবে আপনার হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাই বাস্তব। ছেলে আপনার চাকরি ছেড়েছে, ছেলের ওপর দোষ দিন, বৌমার ওপর দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তার জন্য আপনার ছেলের অর্থনৈতিক ভাগ্য মানে অবনতি হয়ে গেছে, এটা একদমই হরোস্কোপে নেই, মারা যাবে না, না এটাই হচ্ছে ব্যাপার। আমাদের হাতে সময় নেই, আপনাদের খালি জানিয়ে দিই সুস্মিতার দুটো অপশন রয়েছে সুস্মিতার কাছে আসার জন্য। এক হচ্ছে তার আমার স্টুডিওর চেম্বার ব্লুবার্ড, প্রত্যেক দিন খোলা থাকে, একটু ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, অথবা অনলাইন। আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা খুব জরুরি, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট, সেটা উভয় ক্ষেত্রে মানে যারা আসবেন এবং যারা হোয়াটসঅ্যাপে, এখনই অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে পারেন, ফোন নাম্বার অন রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো সুস্মিতাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। সুস্মিতা জ্যোতিষ ও বাস্তু স্পেশালিস্ট, ঠিকানা 121B আমহার্স্ট স্ট্রিট, কলকাতা 9। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9830163082 তে অথবা 9874233841 এ। নর্থ বেঙ্গলের বুকিং এর জন্য 9830263082, আসামের বুকিং এর জন্য 09748239393 তে।